ঝালকাঠির রাজাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশ জানান, দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও রাজাপুর থানা পুলিশ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও সহকারী কমিশনার আনুজা মণ্ডল সহ অন্যান্যরা। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে জলপাইরাঙা সাগর প্রজাতির মৃত মা কচ্ছপ ভেসে এসেছে। কলাপাড়া প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপু জানান, শনিবার রাতে সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় কচ্ছপটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় তারা। ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, কচ্ছপটির ওজন 30 থেকে 35 কেজি হতে পারে। জেলেদের জালের আঘাতে কচ্ছপটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটির মুখ এবং পা অর্ধগলিত রয়েছে। পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, কচ্ছপের মৃত্যু রহস্য উন্মোচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।